কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রেম থেকে দাম্পত্য শিক্ষা থেকে স্বাস্থ্য প্রতিবেশী থেকে বন্ধু শত্রুতার ভাব আপনাদের কেরিয়ার থেকে মানি ওভারঅল সমস্ত বিষয়ই আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ দু সাল আপনারা জানেন স্যাটানেরিয়ার শনির বছর এবং প্রতি আট বছর অন্তর অন্তর এই বিরলতম ব্যতিক্রমী বছরটি ব্যাক আসে তার দ্বিতীয়তম মাস এখন থেকে কিছু কিছু বি বিষয়ে কিন্তু প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে আর আপনাদের বুধের বুধা দ্বিতীয় যোগ যেমন পরিলক্ষিত হচ্ছে ঠিক তেমনই শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে ফলস্বরূপ এই আলোচনা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই শেষে প্রতিকার স্বরূপ আলোচনায় আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রতিকার করাবেন যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক অর্থাৎ ন্যাটাল চ্যাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চাটকে একত্রিত করে কম্বাইন করে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনে জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব প্রতি দু থেকে আড়াই দিন অন্তর অন্তর তিনি রাশি পরিবর্তন করেন স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের গ্রহগত বছরের ছক আপনাদের প্রথম ঘরেই দেখুন চার লেখা আছে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ঘর কেতু আপনাদের থার্ড হাউসে মঙ্গল শুক্রের সংযোগ সিক্স হাউসে আপনাদের সেভেন্থ হাউসে সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ এইট হাউসে শনি রাহু আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে কর্মস্থানে বৃহস্পতি মার্গী হয়েছেন প্রথমেই আমরা আলোচনা করবো রাহুকে নিয়ে দেখুন সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করেছে আপনাদের ভাগ্যস্থানে সেখান থেকে রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড থার্ড হাউসে যেখানে কেতু আছে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফার্স্ট হাউসে অর্থাৎ আপনাদের রাশিতে এবং রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে যেখানে শনিরও অন্তিম দৃষ্টি থাকবে দেখুন রাহু আপনাদের যেহেতু ভাগ্যস্থানে প্রবেশ করেছেন সুতরাং এই সময়টিতে কিন্তু আপনাদের ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা নাও পেতে পারেন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই তার উপরে শনির বছর স্যাটন ইজ আ হার্ড টাস্ক মাস্টার তিনি কঠোর কায়িক পরিশ্রম যারা করেন তাদেরকেই পছন্দ করেন টেকনিক্যালিটি মেনটেন করে যারা চলে স্মার্ট ওয়ার্ক যারা করে শনি মহারাজ বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে শনি সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক দশ মহাদশা চলুক অন্তর্দশা চলুক বা জন্মচকে শনি যতই দুর্বল অবস্থানে থেকে থেকে থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি শুভ পরিণাম দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা তাহলে ভাগ্য যখন আপনাদের সঙ্গ দিচ্ছে না তখন কর্মের দ্বারাই কিন্তু আপনাকে প্রতিটা কাজে উদ্ধার হওয়ার চিন্তাভাবনা রাখতে হবে আলসেমি বা দিবা স্বপ্ন করলেই কিন্তু ক্ষতি রাহু কিন্তু এগুলি করার জন্য আপনাকে প্রেরিত করতে পারে রাহু আপনার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন হায়ার স্টাডিজ যারা করছেন তারা বাধাপ্রাপ্ত হতে পারেন নিজের পছন্দ সেই ইউনিভার্সিটি বা কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রচেষ্টা করছেন কিন্তু সেখানেও বাধাপ্রাপ্ত হতে পারেন পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে অথবা পিতার কর্মের অবনতি হতে পারে অথবা পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস হয়তো এতদিনে আপনাদের সাথে হয়েছে সেটা এখনও কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু রাশিতে থাকছে তাহলে কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে ফেব্রুয়ারি মাসে চলতে হবে ফেব্রুয়ারি মাসে বিশেষ করে যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করছেন বা কোনো রকমভাবে আপনারা অবৈধভাবে ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হচ্ছেন চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা যাদের আছে স্কিন আইস বা টিথের কোনো প্রবলেম যাদের আছে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত তাহলে ইমিডিয়েট কনসালটেন্সি করার আপনাদের প্রয়োজন আছে আপনাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে রাহু যদি তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে এই রাহু আপনাদের শুভ পরিণাম দেবে আদারওয়াইজ এই রাহুর কারণে কিন্তু শারীরিক রোগ শোক আপনাদেরকে ভোগাতে চলেছে ইমিউনিটি সিস্টেম কিন্তু কিছুটা ডিক্রিজ করে যেতে পারে আবার কিন্তু কোভিড হানা বসাচ্ছে সুতরাং এই বিষয়েও কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে গা ব্যথা ব্যথা ভাব মাত্রা অতিরিক্ত গলা খুসখুস বা বমি হচ্ছে ঘন ঘন এমন যদি কোনো সমস্যা থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে যেখানে কেতু বসে আছে দেখুন এখানে কিন্তু রাহু কেতু দুজনেই কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না আর এটা বুধের ঘর বুধের সাথে রাহু কেতুর এক প্রকার মিত্রতাই তো আছে তাহলে সাহস পরাক্রম কিন্তু আপনাদের বাড়তে চলেছে যদি অর্থের প্রয়োজন পড়ে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে এ সময় কিন্তু আপনার ভাই ভাই বা বোনেদের থেকে আপনারা সাহায্য পেতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করছেন তাদের জন্য রাজযোগের ন্যায় সময় পরিলক্ষিত হচ্ছে ইউটিউবে যারা কেরিয়ার করছেন বা যারা কম্পিউটার বা টেকনোলজি ওরিয়েন্টেড সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত সময় সুযোগের সব ব্যবহার করুন আপনারা লাভান্বিত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হতে চলেছেন বন্ধু বান্ধবদের সংখ্যা ইনক্রিজ করবে সেখান থেকেও আপনারা প্রফিট করবেন রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ফিফথ হাউসে সেখানে স্যাটার্নেরও দৃষ্টি থাকবে আর এটি তো মঙ্গলের ঘর মঙ্গলের সাথে শনি রাহুর সম্পর্ক কিন্তু ভালো নয় আর রাহু শনির সম্মিলিত যে দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে দেখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে কিন্তু সমস্যা দেখা দেবে অলরেডি সমস্যা আপনাদের চলছে শিক্ষা জীবনে সেটি কিন্তু আরও বেড়ে যেতে পারে আর এর সাথে সাথে বলবো পেটের সমস্যারও বাড়তে পারে তৈলাক্ত জাতীয় জিনিস বা ভাজা জিনিস জাঙ্ক ফুড যতটা কম খাবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমের জীবনে আপনারা একাধিক বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হতেই পারেন লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় নতুন করে প্রেমে পড়ার জন্য সময় সুযোগ খুব একটি ভালো নয় এ সময় শিক্ষার্থী বিদ্যার্থী শুধু নয় আপনার সন্তান সন্ততিদের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারে সুতরাং তাদের কোনো কথা শুনে যেন ইজিলি বিশ্বাস করে নেবেন না যাচাই করে দেখবেন কতটা সত্য কথা বলছে তবেই কিন্তু তাদের উপরে বিশ্বাস আপনার রাখা উচিত মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ খুব ভালো নয় ব্রেন যে খুব শার্প কাজ করবে এমনটিও তো নয় আবার দেখুন শনির কিন্তু দৃষ্টি আছে শনির তৃতীয় সপ্তম দশম এই তিনটি দৃষ্টি আছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের কর্মস্থানে কর্মস্থানে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করছেন আর শনির দৃষ্টি আপনাদের টেন্থ হাউসে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্টও দেয় না বৃহস্পতি বর্তমানে মার্গি হয়েছেন আর দেখুন মার্গি বৃহস্পতি একটানা টানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন রাহু আপনাদের ভাগ্যস্থানে থাকতে চলেছেন ধরে নিন দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত বৃহস্পতি নয়ই অক্টোবর পর্যন্ত মার্গি থাকবেন শনি তিরিশে জুন পর্যন্ত মার্গি থাকবেন আর এই মার্গি শনি রাহু এবং মার্গি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে আগত প্রায় এক দেড় বছর এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ তিনটি আলাদা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না দু সালটি কেমন কাটবে সম্ভবত ইউটিউবের ইতিহাসে প্রথম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের গণনা প্রতিটি রাশি প্রতিটি রাশির ঘর ধরে ধরে এবং নটা গ্রহ কে কবে বক্রি হচ্ছে কখন মার্গি হচ্ছে তার প্রভাব কী হবে জানুয়ারি টু ডিসেম্বর মাস বারোটি মাস এবং প্রতিকার সহ এবং আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন যাদের ন্যাটালচট বা জন্মচকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে সেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতেই পারেন এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন কোনো ইলেকশান যদি হয়ে থাকে জয়যুক্ত হবেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে সমাজে নাম সম্মান খ্যাতিও আপনারা পাবেন এ সময় প্রাইভেট পাবলিক এমপ্লয় ইট ডাজেন্ট ম্যাটার আপনারাও কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য হতে চলেছেন অথবা প্রশংসার পাত্রপাত্রী হবেন তবে যাই পাবেন না কেন খুব ধীর গতিতে শনি দৃষ্টিও তো আছে আর শনি আড়াই বছর টাইম নেয় একটি রাশিতে আরেকটি রাশিতে যেতে অত্যন্ত ধীর গতির সুতরাং যাই ফলাফল পাবেন ধীর গতিতে পাবেন বৃহস্পতির কিন্তু আবার দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে সেখানে শনিরও দৃষ্টি থাকছে সেকেন্ড হাউস মানে পরিবার বাণী এবং অর্থের ভাব তাহলে আমরা এবার আলোচনা করব পরিবার বাণী এবং অর্থ নিয়ে পরিবার বাণী অর্থ এই তিনটি ব্যাপারেই কিন্তু এই দু সালের ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে আপনাদের এখানে জন্মছক কিন্তু এবার খুব ম্যাটার করছে জন্মছকে শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন কতটা ডিগ্রি বা কতটা দ্রাগিমা রেখা অক্ষরেখাতে বসে আছে আপনার কি কোন তিথি গণে জনিতে আপনার জন্ম সেগুলিও ম্যাটার করছে কম্বাইন করে তবেই কিন্তু বলা সম্ভব ইন জেনারেল যেটি বলব গুরুর এই যে দৃষ্টি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে মুখ বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবার চেষ্টা করুন আবার দেখুন এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকবে যতই শনির ঢাইয়া আপনাদের চলুক না কেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত থাকতে চলেছে যারা জন্মস্থানেই আছেন থেকে কর্ম করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি অথবা মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের কর্মের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এ সময় কিন্তু শ্বশুরবাড়ির সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন পুরনো কোনো সম্পত্তি গাড়ি বাড়ি যদি আপনারা বিক্রয় করতে চান বা জমি আপনারা নিজের পছন্দ ক্রেতা অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনারা পেয়েই যেতে পারেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে সিক্স থাউজে সিক্স বৃহস্পতি দৃষ্টি খুব একটি শুভ নয় তবে আপনাদের ক্ষেত্রে সিক্স হাউসের অধিপতিই তো বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন মঙ্গল শুক্রের সংযোগ এখানে আছে তাহলে কিন্তু রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন এ মাসে তবে সেই রোম্যান্স যেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না হয়ে যায় এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে নতুন করে কোনো লোন বা ঋণ যেন আপনারা নিতে যাবেন না চাইলে হয়তো পেয়ে যাবেন শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করলেও তারা বড়সড় ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদেরকে করতে পারবে না আর মঙ্গল শুক্রের সংযোগ এখানে তো খুব বেশি দিন নয় দেখুন বারো তারিখের পর শুক্র পৌঁছে যাবে আপনাদের সেভেন থাউজে মঙ্গল পৌঁছে যাবে পাঁচ তারিখে তাহলে বারো তারিখের পর এক্স্যাক্টলি বলতে গেলে বারোই ফেব্রুয়ারির পর মঙ্গল শুক্রের কৃপায় স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ্য যোগ্যা হয়ে থাকলে তাদের জন্য সময় সুযোগ ভালো বিবাহের যোগ আসতে পারে লাভ ম্যারেজের জন্য সময় কিন্তু ভালো নয় আগেই বলেছি আর এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে পার্টনারশিপে বিজনেস যারা করছেন তাদের জন্য সময় ভালো যারা এমনি বিজনেস করছেন তাদের জন্যও সময় ভালো আর্থিক মুনাফা আপনারা লুটতে পারেন ওই যদি স্মার্ট ওয়ার্ক করেন হার্ড ওয়ার্ক যদি করেন তবেই কিন্তু এই প্রফিটগুলি আপনারা পাবেন আদারওয়াইজ কিন্তু নয় শুক্র বারো তারিখের পর প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের সেভেন থাউজে ইলেভেন থাউজের অধিপতি শুক্র লাভভাবের অধিপতি সুতরাং আপনাদের ক্ষেত্র বারোই ফেব্রুয়ারির পরেই কিন্তু আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে মনের স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে এবং আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই উপকৃত হবেন ইভেন বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মনের কোনো স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে এগুলি কবে বারোই ফেব্রুয়ারির পর তাহলে বন্ধুরা এটিই কিন্তু ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা বা প্রেডিকশন রাশিফল হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিষ্চারায় নামা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে যতটা সম্ভব সরিষার তেল বেগুন খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত এবং শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস বেশি পরিধান করার চেষ্টা করুন শনিবার করে যতটা সম্ভব বাসি খাদ্য খাবার না খাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলা যায় সেটিও আপনারা চেষ্টা করতে পারেন শনিদেবের গায়ত্রী মন্ত্র এনি টাইম এনি সিচুয়েশান এনি পজিশনে আপনারা জব করতে পারেন ওম সূর্য পুত্রায় বিদমহে রূপায় ধীমহী তন্ন সৌরী প্রচোদায়াত তাহলেও কিন্তু আপনারা উপকৃত হবেন শনিদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে আর দু সাল শনিদেবের বছর এবং আপনাদের শনির ঢাইয়া চলছে তাহলে শনিদেবের এই গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জব করুন না পারলে অন্তত একুশবার করে জব করুন শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি